ঋণগ্রস্ত হওয়ার তার উপর যাকাত ফরজ নয়। এখন প্রশ্ন আছে এখানে, প্রশ্ন আমি করে এক উত্তর দিচ্ছি, সেটা হলো কি পরিমাণ ঋণ আপনি ব্যাংক লোন নিয়ে বাড়ি করছেন, এই ঋণ গ্রহণযোগ্য হবে কিনা জাকাতের মধ্যে। আপনি কোটি কোটি টাকা ঋণ নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি করছেন, এখন আলোচিত বক্তব্য হলো যে দীর্ঘমেয়াদি ঋণ যদি কেউ নিয়ে থাকে এটা জাকাত ফরজ হওয়ার ব্যাপারে বাধাগ্রস্ত হবে না, বাধাগ্রস্ত করবে না। তবে তিনি এক বছরে যে পরিমাণ ঋণ পরিশোধ করবেন, এই পরিমাণ ঋণ বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে জাকাত দিতে হবে। বিষয় ক্লিয়ার বুঝতে পারছি কিনা? অর্থাৎ আপনি 30 বছর মেয়াদে 20 বছর মেয়াদে আপনি ঋণ নিয়েছেন, ব্যাংক লোন নিয়েছেন, 20 কোটি টাকা নিয়েছেন, তো 20 বছরে ঋণ পরিশোধ করার পর জাকাত দিবেন না। আপনি এই এক বছরে যে পরিমাণ ঋণ, যেহেতু বছর বছর ঋণ বাদ দিতে হবে, এই বছর ঋণ বাদ দিবেন। এক বছরে যে পরিমাণ ঋণ আপনি আছে, লোন আছে, এক বছরের ঋণ বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ থাকে তাহলে জাকাত দিতে হবে। আরেকটা বিষয় হলো যে লোন আমরা ব্যাংক থেকে বাড়ি করছেন, এটা আসলে লোন না, যেহেতু এই টাকার এগেনস্টে আপনার সম্পদ রয়ে গেছে। আপনি কিন্তু সম্পদ আছে কিনা বলেন যে বাড়ি করছে, বাড়ি কত রয়ে গেছে, এবং বাড়ির মূল্য দিন দিন বাড়বে। কেন বাড়বে? এখন যে পরিমাণ নির্মাণ কস্ট বা সিমেন্টের রডের যে দাম, 10 বছর পরে ওই বাড়ির একটা বাড়ি করতে গেলে তার আরো খরচ হবে না, বেশি পড়বে। তো এই জন্য এক বছরের ঋণ শুধু বাদ দিতে হবে, দিয়ে বাকি টাকা যদি হিসাব পরিমাণ হয় তাহলে টাকা দিতে হবে।